हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। हम चले नतून एक ब्लॉग नहीं, तो चलो आज के एक जगह जाच्छी। देखो हमें सबाई रेडी हो गेछी, हमार छेले हस्बैंड दोजोने रेडी हो गेछे। देखो तो एखन बजे रात 8টা और हमें एखन जाच्छी एक मेलाय। तो हमें जमशेदपुर थाकि, तो जमशेदपुर मकर संक्रांति उपलक्षे एखन टुसु मेला होच्छे। तो एखाने थाकि तो सब मेला सब ही फांगशने आमादेर जेते खूब भालो लागे, कारण एखाने अनेक रकमेर कास्टेरी मानुष थाके, तो अनेकेरी अनेक रकम फांगशन थाके, तो आमादेर तो खूब भालो लागे। चलो आमरा एखन टुसु मेला जाच्छी, तो तुमराओ चलो आमार साथे देखते थाको आर केमन मजा हय देखो एखानकार टुसु मेला। चलो तुमराओ, ए देखो आमराओ जाच्छी। देखो आमरा रास्तায় বেরিয়ে পড়েছি। লোকজন তো হ্যাঁ, এই দেখো এটা টুসু ঠাকুর। দেখো এখন মেলা প্রায় বন্ধ শেষ হয়ে যেতে আসলো, রাস্তা দেরি হয়ে গেছে। এই দেখো আমার ছেলে ট্যাম্পোরিন চলছে, দেখো এরা সব কত মজা করছে। এই দেখো আমার ছেলে ট্যাম্পোরিন চলতে খুব ভালোবাসে, তো এরকম একটু উছল কুদ হয় না, আর অনেক বাচ্চা একসাথে থাকে তো খুব মজাই লাগে। যার জন্য মেলায় গেলেও ট্যাম্পোরিন চলবেই। চলো এবার একটু মেলাটা ঘুরে দেখি। মেলাতে দেখো অনেক লোকজন কম, কেননা জায়গাটা অনেকটা ছোট, আর মেলাও তাড়াতাড়ি বন্ধ করে দিতে বলেছে, যার জন্য সবাই মেলার লোকজন বাড়ি চলে গেছে সব বেশিরভাগ। দেখো এখানে ঝোলাতে কেউ নেই, সব চলে গেছে। একটু ঘুরু ঘুরু হলো, এবার চলো আমরা মোমো খাইয়ে। দেখো মোমো পার্টি চলছে এখন, মেলায় গিয়ে মোমো খেতে খুব ভালো লাগে। আমি মোমো ঘরেও বানাই, কিন্তু আমার ছেলে বললো মোমো খাবে এখানে, তো তাই আমরাও খেলাম। মোমো খাওয়া হয়ে গেছে, এবার চলো ফুচকা খাই। মেলায় যাবো আর ফুচকা খাবো না, তা কখনো হয়? তো ফুচকা তো সবারই প্রিয়, সবাই খাই আমরা, তাই দেখো আমরাও খাচ্ছি ফুচকা। ফুচকা খেতে কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে, আমরা যেখানেই যাই সেখান থেকে ফুচকা না খেয়ে আসি না। আমার ছেলেও খুব ভালোবাসে। এই দেখো আমাদের ঘরের পাশে মেলা, তো যার জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। চলো আমরা ঘরে চলে এসেছি, মেলা দেখা শেষ হয়ে গেছে। চলো দেখো আমার ছেলে বেলুন নি, ওকে বললাম দেখো বেলুন নিস না, অন্য কোনো খেলনা দে না, আমি বেলুন নেব। চলো এখন ছোট বাচ্চাই আছে, যার জন্য বাবা বলল নিয়ে তাহলে বেলুনই কেন। চলো আমরাও চলে এসেছি ঘরে। এ দেখো আমরা চলে এসেছি সবাই ঘরে, টুসু মেলা দেখা হয়ে গেছে। তো মেলায় অত লোকজন ছিল না, কেননা অনেক দেরি হয়ে গেছে আমাদের যেতে, ছেলে হোমওয়ার্ক করছিল তো তার জন্য একটু দেরি হয়ে গেছে যেতে। তো আমরা গিয়ে দেখি মেলা অনেকটাই প্রায় সবাই মানে উঠেই গেছে প্রায় বন্ধ হওয়ার মানে ইয়েই। তো চলো তোমরা যদি কেউ টুসু মেলা দেখে থাকো, তোমরা যদি কেউ জামশেদপুরে থেকে থাকো, তো আমাকে কমেন্ট করো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।